হাই বোয়ার্ডস আজকে আমি আপনাদের যে বিষয়টা সম্বন্ধে জানতে চলেছি তা হচ্ছে পিড়িফাইটন বেস অ্যাগ্রোকালচার সিস্টেম এটা এমন একটি সিস্টেম যেখানে আপনার মাছের যে খাবার সেটা আপনার নিজের পুকুরেই তৈরি হবে এবং আপনাকে কোনো ধরনের সাপ্লিমেন্টারি ফিড ইউজ করতে হবে না মাছ চাষের জন্য সো আপনার কষ্টটাও অনেক কমে যাবে এবং এটা অনেকটাই ইফেক্টিভ আর মাছের গ্রোথটাও নর্মাল মাছ চাষের যে সিস্টেম সেটার থেকে তিন থেকে চার দুই থেকে তিন গুণ টোটালি আচ্ছা তা সিস্টেমটা আসলে কি এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে মাছের খাবারটা সরাসরি আপনি যে পুকুরে মাছ চাষ করছেন সেখানেই উৎপন্ন হবে আপনার কিছু অবস্থাগুলো ইউজ করতে হবে এখানে বা বাঁশ অথবা প্লাস্টিক পাইপের মাধ্যমে এই সিস্টেমটা আসলে অ্যাকচুয়ালি চলে আর এই সিস্টেমে আপনার কোনো ধরনের সাপ্লিমেন্টারি ফিড যত প্রয়োজন নেই কারণ এখানে মাছের খাবারটা একে উৎপাদন হবে এবং মাছ সেটা খাবে এবং খাবারটা বারবার ভাবে তৈরি হবে যার ফলে আপনার মাছের প্রধান যে খরচ সে খরচটা কমে যাচ্ছে আচ্ছা এখন আমি আপনাদের বলছি এটার বেনিফিটগুলো বেনিফিট হচ্ছে প্রথমত এটার বছরের যে প্রোডাকশন রেটটা এটা হচ্ছে নর্মাল প্রোডাকশন রেটের থেকে তিন গুণ আর এটা খুব লো কস্ট কারণ আপনার একবার করলে আপনি এটা তিন বছর পর্যন্ত চালাতে পারবেন যদি বাস দিয়ে বা কাঠ দিয়ে করেন আর যদি প্লাস্টিক পাইপ দিয়ে করেন তাহলে তো এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই আর একটা বিষয় যে এটা হচ্ছে একটা অর্গানিক সিস্টেম আর এর ফলে আপনার মাছের টেস্টও অক্ষুণ্ণ থাকবে আর ন্যাচারাল একটা টেস্ট পাবেন এখন কথা হচ্ছে সিস্টেমটা কীভাবে কাজ করে আসলে নর্মালি যখন পুকুরে সার ইউজ করা হয় তখন দেখা যায় পুকুরে প্লাংটন জন্মায় আর এই সিস্টেমে এই প্লাংটনটা ওই পুকুরে ব্যবহৃত যে অবস্থা গুলো আছে সেগুলোর মধ্যে জমা হয়ে থাকে মানে অ্যাটাচ হয়ে থাকে যার ফলে মাছ সেগুলো হচ্ছে সে খেতে পারে এবং এটা বারবার উৎপন্ন হয় আর আপনাকে শুধু ওই যে সারটা ইউজ করতে হয় সেই সারটা রেগুলারলি ইউজ করবেন আর কীভাবে প্রসেসটা আসলে তৈরি করবেন আপনার পুকুরের জন্য প্রথমত আপনাকে বাঁশের বাঁশকে কেটে দশ ফুট বাই দশ ফুট সাইজ করে নিতে হবে এবং এরপর এটা পুকুরে কলামে এবং রোতে তিন ফুট ডিস্টেন্সে সম্পূর্ণ পুকুরে তিন ফুট ডিস্টেন্স করে করে পুকুরে গেঁথে দিতে হবে তাহলেই আপনার সিস্টেমটা আসলে রেডি হয়ে যাবে এই দেখুন এখানে সিস্টেমের একটা পিকচার দেওয়া আছে এটা হচ্ছে বাস দিয়ে করা হয়েছে আর এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে করা হয়েছে এখানে এই সিস্টেমটা আরো সহজ আর এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই আসলে আমাদের দেশের থেকে আধুনিক বিশ্ব অনেক উন্নত প্রযুক্তিতে হচ্ছে আর এখন ফ্যাক্ট হচ্ছে যে কিভাবে মেনটেন্সটা কি আসলে মেনটেন্স কিছুই না আপনার নরমালি যে শার্টটা ইউজ করেন সেই শার্টটা ইউজ করবেন প্রতি সপ্তাহের বেশিছে আর হচ্ছে প্রতি তিন বছরে আপনার ওই বাস যেগুলো এগুলো নষ্ট হয়ে যাবে এগুলো চেঞ্জ করতে হবে আর যদি আপনি প্লাস্টিক দিয়ে করেন তাহলে তো আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই শুধু মাঝে মাঝে কোনো কিছু সরে গেলে ঠিক করতে হবে আর মেন কথা হচ্ছে আপনি যদি জিনিসটা করতে পারেন এটা আপনার প্রফিটকে কয়েক গুণ বাড়িয়ে দেবে আর আপনার খরচকে কয়েক গুণ কমিয়ে দেবে আর এটা একটা অর্গানিক ফার্মিং সিস্টেমের একটা সুন্দর সূচনা হবে বাংলাদেশে আর কমার্শিয়াল এর যে ব্যাড ইফেক্ট এটা থেকেও হয়তো মানুষকে মুক্ত করতে পারবেন আর এই রিসার্চটা কিন্তু মমন সিং এগ্রিকালচার ইউনিভার্সিটি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমার ওয়েবসাইটটি ভিজিট করুন ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আর এ ব্যাপারে পরবর্তী ভিডিও যদি জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এরপরে আমি একটি রিয়েল লাইফ কেস স্টোরি এখানে ডিসকাস করবো যেখানে আপনি হয়তো বাস্তব সিস্টেম গুলি জানতে পারবেন থ্যাঙ্কস